আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক আমল শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহ তাআলার এই সিফাতি নামটি পড়লে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, অভাব অনটলকে দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, কামাই রুজির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন, গায়বী খাজানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থাপনা করে দেবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবারের দিনটি এমন একটি দিন যে দিনে আমাদের আমলসমূহ এবং কি আমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফেরেশতার মাধ্যমে পেশ করে থাকেন। ওই দিন বা রাত অনেক শ্রেষ্ঠ একটি দিন। ওই দিনে আমরা যদি বিশেষ কিছু আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, কান্নাকাটি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। বৃহস্পতিবার দিনে বাড়াতে আমরা বিশেষভাবে আমল করব এই জন্যই বৃহস্পতিবার রাতটি হলো জুমার রাত। বান্দাবান্দি যখন পেরেশানির মধ্যে পড়ে, অভাবে পড়ে, বিপদে পড়ে, ওই সময় সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, রোনা জারি করবে, দোয়া করবে, প্রার্থনা করবে। দোয়া শুধু দোয়া নয়, দোয়া একটি ইবাদত। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দিদের তাকদীরকে পরিবর্তন করে দেন। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদকে দূর করে দেন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে আহ্বান করে, দোয়া করে, কোনো কিছু চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যেটা কল্যাণকর সেটা সাথে সাথে দিয়ে দেন, আর যেটা তার জন্য ক্ষতিকর সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দেন না, সেই দোয়াটি তার জন্য রিজার্ভ রেখে দেন। যখন তার জন্য উপকারী মনে করবেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। কোনো দোয়ার উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদকে দূর করে দেন, অর্থাৎ সে আল্লাহ তাআলার নাফরমানি করেছিল, সে আল্লাহ তাআলার অন্যায় করেছিল, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তার উপর গজব নির্ধারিত করে রেখেছিলেন। কিন্তু বান্দা যখন দোয়া করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উছিলায় তার উপর থেকে গজবকে দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হল ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, মিনতি করা, কামনা করা, অনুরোধ করা, মন থেকে যাওয়া, আবেদন করা ইত্যাদি। আর পরিভাষায় দোয়া বলা হয় আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমরা যেসব বিষয় নিয়ে প্রার্থনা করি, ভালো জিনিস অথবা মন্দ জিনিস, সব কিছু তার কাছে ব্যক্ত করে থাকি, তাকেই দোয়া বলা হয়ে থাকে। দোয়া মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। দোয়ার মাধ্যমে মানুষের অনেক জটিল ও কঠিন কাজও মানুষের জন্য একবারে সহজ হয়ে যায় এবং আল্লাহ ও বান্দার মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। বিনয়ের সাথে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন এবং তাকে ক্ষমা করে দেন। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দোয়া করে না আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। এই জন্য মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, দোয়া করা, মুনাজাত করা। হাদিস শরীফে এমনও বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তির যদি একটি জুতার ফিতারও প্রয়োজন হয় সেটাও সে আল্লাহ তাআলার কাছে বলবে, কেননা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনই দিতে পারেন, আমাদের সকল আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে আমাদের চাহিদাসমূহকে পূরণ করে দিতে পারেন। এখন আপনাদের সামনে বিশেষভাবে বৃহস্পতিবার দিনে বা রাতের যে আমলের কথা বলবো, সেই আমলের কথা বলার পূর্বে
আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনারা বৃহস্পতিবারের শুরুর দিকে অথবা রাত্রে সন্ধ্যার পরে এই আমলটি করতে পারেন। প্রত্যেক দিন তো এই আমলটি করা যায়, বিশেষত বৃহস্পতিবারের দিন বাড়াতে এই আমলটি আপনি করলে বেশি উপকার পাবেন, ফল পেয়ে যাবেন। প্রত্যেক নামাজের পর 100 বার আল্লাহ তাআলার এই সিফাতি নামটি কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন বলে সুবহানাল্লাহ। সেটি ফজরের নামাজের পর, বৃহস্পতিবারের দিন ফজরের নামাজের পর জায়নামাজের মধ্যে বসে এই আমলটি 100 বার পাঠ করবে। এরপরে কোরআনের একটা আয়াত রয়েছে, সেই আয়াতটি একসাথে মিলিত করে এভাবে পড়বে। ফজরের নামাজের পর 3 বার ইস্তিগফার পাঠ করবে। আর অন্য অন্য ওজিফা যেগুলো রয়েছে এগুলো আমল করার পরেও করা যাবে এবং আগেও করা যাবে। যেমন আমরা ফজরের পরে পড়ে থাকি আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুস সামিউল আলীম। কেউ আবার সূরা ইয়াসিন পাঠ করে থাকি, কেউ দুরুদের আমল করে থাকি, কেউ জিকির আজগার করে থাকি, যে কোনো আমলই করি না কেন এই আমলের আগে এবং পরে উভয় সময় এই আমলটি করা যেতে পারে, কোনো সমস্যা নাই। ফজরের নামাজের পর আমরা এই তাসবিহটি 100 বার পাঠ করব। ইয়া লাতিফু এটি 100 বার পাঠ করার পর কোরআনের এই আয়াতটি বা এই দোয়াটি পাঠ করব, আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আজিজ। আমি আয়াতটি আবারও পাঠ করতেছি, আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আজিজ। এটি আমরা ফজরের নামাজের পর 100 বার পাঠ করার পর সাথে এই দোয়াটি 3 বার পাঠ করব অথবা 1 বার পাঠ করে নেব। এরপরে ফজরের পরে যাদের সময় হয় 8-9টার দিক, একটা নামাজ রয়েছে যে নামাজটাকে চাস্তের নামাজ বলা হয়ে থাকে। এই চাস্তের নামাজের পর আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম রয়েছে, এটি একটি প্রসিদ্ধ একটি উল্লেখযোগ্য আমল। সেটা হলো চাস্তের নামাজের পর কোনো ব্যক্তি যদি আসসামিউ তাসবিহটি 500 বার পাঠ করে, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কান্নাকাটি করে, মোনাজাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন, তার সকল ধরনের চাহিদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আর কোনো ব্যক্তি যদি রাত্রে আমল করে তাহলে সে এশার নামাজের পর এই তাসবিহটি 100 বার পাঠ করবে, আল্লাতিফু অথবা ইয়া লাতিফু পড়তে পারবে, আল্লাতিফু পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কেউ যদি ইয়া লাতিফু পড়ে সমস্যা নেই, কেউ যদি আল্লাতিফু পড়ে তবুও কোনো সমস্যা নেই। এরপরে আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আজিজ, এই দোয়াটি পাঠ করবে 1 বার। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, মোনাজাত করবে, কান্নাকাটি করবে। দোয়ার শুরুতে এবং শেষে সে দুরূদ শরীফ পাঠ করবে। দোয়ার সময় আমাদের যা করণীয়, দোয়ার শুরু এবং শেষে আল্লাহ তাআলার হামদ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা, অত্যন্ত তাজিম ও আদবের সাথে দোয়া করা, ইখলাসের সাথে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করা, মনোযোগের সাথে দোয়া করা, নাসুর মনোভাব নিয়ে দোয়া করা, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা, দোয়া কবুল হওয়ার পরিপূর্ণ বিশ্বাস রাখা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা, নিজের এবং সমস্ত উম্মতি মুসলিমের জন্য দোয়া করা, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন এটি পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করতে হবে। দোয়ার শেষে আমরা 3 বার দুরুদের আমল করব, দুরুদ ইব্রাহিম পাঠ করে নেব। যে দোয়ার শেষে দুরুদ শরীফ পাঠ করা হয় সেটা আল্লাহ তাআলার দরবারে খুব তাড়াতাড়ি সহজেই পৌঁছে যায় বলেন সুবহানাল্লাহ। দুরুদের অনেকগুলো ফজিলত রয়েছে, দুরুদের আমল অধিক পরিমাণে আমরা করার চেষ্টা করব। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন, তার দশটি গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দশটি মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আন্তরিকভাবে কোনো ব্যক্তি যদি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন, তার অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, রুজি রোজগারের কষ্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বৃহস্পতিবার দিনে বা রাত্রে এই সিফাতি নামটি পাঠ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এইভাবেই সুস্থ সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।